বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। কিছুদিন আগে 100 পর্বর একটা হিউজ সেলিব্রেশন গেছে, এবং এই সপ্তাহে আমাদের আরেকটা সেলিব্রেশন কি ইয়েট, আমরা ছোট ছোট পায়ে বেঙ্গল টপার হয়ে উঠেছি। সো সবাই কিছু বলো। বাস আমি কেন? তোমাকে এমনিতে কথা বলার সুযোগ দেয় না তোমার বউ, তাই গুড গুড গুড। আচ্ছা এখন কি সুযোগ দেবে? হ্যাঁ, তুমি যে স্ক্রিপ্টেই বসে আছো তুমি। ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে মানে কি বলবো, এক্সাইটমেন্ট মানে চরম পর্যায়ে চলে গেছে, কারণ বেঙ্গল টপার আমরা হয়ে যাব, এক্সপেক্টই কেউ করিনি, তো খুবই ভালো লাগছে। কেউ না না, আজকে 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 টিআরপিটা খুলে বেঙ্গল টপার দেখবে, কেউ ভেবেছিলে? কেউ না, সরি আমার ভুল হয়ে গেছে, অ্যাজ এক্সপেক্টেড আমরা আজকে বেঙ্গল টপার হয়ে গেছি। হ্যাঁ, বাকিরা condolences to you all, amrai bengal topper to tumra ka rakho. ami ki jata hocche jata hocche ei karone ami bolte dao hai chu ami dilam ne bol bhoton bolbe bhoton bolbe abar bhoton jok korbi na bhai birat cancel chhe gechi da ami van hate pele bhalo chalate pari khub ekta hocche na ar mane ওইভাবে চলতে। প্রথম দিন আমি তো বাড়িতে ছিলাম, যখন ফেসবুকে দেখলাম সত্যি আমি খবরটা পেলাম আর কি, বেঙ্গল টপার হয়েছি আমরা, তো এখন তো এগোচ্ছে, দেখা যাক। স্মৃতি আমরা বলেছি যে এরপরে যত আমাকে মুখ বেঁকাতে বলবে আমি বেঁকাবো, যত রাত 1-3 অবধি শুটিং করাবে আমরা করবো, কোনো অসুবিধে নেই। মানে প্রত্যেক বৃহস্পতিবার যদি এরকম একটা আনন্দ সংবাদ পাওয়া যায়, কিরকম আমার না ভীষণ ইচ্ছে ছিল যে কোনোদিন না পেপারে ছবি বেরোবে, মাধ্যমিকে ফার্স্ট হয়েছি, এইচএসএ ফার্স্ট হয়েছি, এসব তো জীবনে কোনোদিন হয়নি, তো এইসব হলে তখন খুব ভালো লাগে। সো অবভিয়াসলি আমরা সবাই প্রচণ্ড খুশি আজকে, আমাদের একটা আলাদা লেভেল অফ আনন্দ, সেই আনন্দে 25 পাতার একটা সিন এসে গেছে। মানে এটা হচ্ছে প্রডিউসারের কাজ, যে ওই যেরকম ছাগলকে বলি দেওয়ার আগে খাওয়ানো হয় ভালো করে, ভাই তুই ভালো করে খা। তো খুব সকাল থেকে প্রচুর সেলিব্রেশন মোডে রয়েছিলাম আমরা, এসেই দেখলাম 25 পাতার একটা সিন এসে গেছে। বাহ, হ্যাঁ আজকে হাঁসের ডিমটাই খাওয়াবো ভাবছি, আর কি খাওয়াবো বুঝতে পারছি না। যাই হোক, মাঝখান থেকে বুঝতেই পারছি না কি হচ্ছে। যাই হোক, হারাও আমি হার, আমি প্যাক প্যাক করি, আমি ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ খুশি হয়েছি আজকে বেঙ্গল টপার হয়ে। কি বলবো, আরে হঠাৎ করে ঢুকেছি তো, এটা মানে কিছু চলছিল কথা সেখান থেকে, আমি আমি খুব খুশি বেঙ্গল টপার হয়েছি আর কি, খুব খুশি। অনেক অনেক দিন অনেক দিন ধরে আমরা পরিশ্রম করছি, এই রোদের মধ্যে সিন করেছি, কষ্ট পেয়েছি, কান্নাকাটি করেছি, তো আজকে অনেক রিল করেছি, তো বেঙ্গল টপার হয়েছি, সেটা আমাদের সফল। খুব 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 ভালো লাগছে আজকে জি বাংলা লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সমস্ত দর্শক বন্ধুকে আমার আমাদের অনেক 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 ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের ভালোবাসতে থাকুন, যাতে আমরা উপরের দিকে উঠতেই থাকি, উঠতেই থাকি, মানে উই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। আর আর এই যে তুমি বলছিলে আমার একটু বোবা করতে ইচ্ছে করছে, সেটা আমি বলেছি আমাকে একদম টিপিক্যাল অদ্ভুত টাইপের শাড়ি দেওয়া হয়, যারা দেখেন লক্ষ্মী কাকিমা তারা জানে এরকম খারাপ শাড়ি কেউ পরে না। হ্যাঁ,
কিন্তু আমি বলেছি না ওই শাড়িগুলোই আমি পরবো, কিচ্ছু চেঞ্জ হবে না, যা যেরকম আছে সেরকম থাকুক, ওইগুলোই কন্টিনিউ। সুন্দর দেখায় তোমাকে। আমাকে দীপ্ত কিছু বলতে চায় তখন থেকে, মানে আমি ভেবেছিলাম যে আমি যেটা বলবো সেটাই সব থেকে আউট অফ দ্য প্লেস হবে, কিন্তু তারপর স্বর্ণদা যেটা শুরু করলো আর লেগাসিটা স্মৃতি ছাড়া সবাই যেভাবে কন্টিনিউ করেছে, তারপর আমি আর মানে ওই জায়গাটা নিতে পারছি না। কিন্তু আমার শুধু এটাই কমপ্লেন যে আমি শুনলাম আমার দিদি আমায় ডেকেছে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বাড়িতে, কিন্তু সেই ডাকটা রৌনক পাইনি আমি এমনি বেঙ্গল টপার হওয়ার খুশিতে। আমাদেরকে এত ভালোবাসে রৌনক, ও আমাদের জন্য আজকে দমদম থেকে ভালোবেসে চলে এসেছে, জানে কোনো পার্টে পাবে না, তারপরেও ঠিক আছে, যারা আমায় চেনে তারা জানে এটা কতটা মিথ্যে। বাট না সত্যি, মানে কালকেই আমি ইন্টারঅ্যাক্ট করছিলাম আমার কয়েকজন ফ্যান্স ফলোয়ার্সদের সাথে, তারা বলছিল অনেকদিন দীপ্তকে দেখতে পাচ্ছে না আর আমাদের বাড়িটা অনেকদিন থাকছে না, আর আজকে না এটা আমি এমনি বলছি, আমি আর কাউকে বলছি না, আমার এটা অন্য জগৎ আছে মিলেমিশে, কিন্তু ভালো লাগছে আজকের দিনেই সকাল সকাল এই খবরটা পেয়ে এই টিমের সাথে আজকে এসে খুব ভালো লাগছে। ও আমি অনেক বেশি থ্যাঙ্কফুল, সব থেকে বেশি থ্যাঙ্কফুল কারণ আমাকে এমনিতে এপিসোডে সবসময় নর্মাল জামা কাপড় দেওয়া হয়, অতটা খারাপ জামা কাপড় কেউই বাড়িতে পরে না, যেই বাট হ্যাঁ টিআরপি বাড়লো ঠিক যখন আমাকে সুন্দর সাজানো হলো, তাই জন্য আমি এখন থেকে সুন্দর সুন্দর করে সেজে থাকবো। ভেরি সুইট, আমরা এইখানেই কিছু খুঁজে পাচ্ছে না শার্লি দিয়ে একটা, আমরা এখানেই শেষ করতে চাই এবং সবাই লক্ষ্মী কাকিমা সুপারস্টার দেখো রাত 8:30 জি বাংলার, এইভাবে আমাদেরকে বেঙ্গল চপার বানিয়ে যাও প্রত্যেকবার। সবাই 1 2 3 4 টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।